Hello viewers, welcome back to my channel and welcome to Taylor Creek Park. এই টেইলর ক্রিক পার্কটি 226 ডজ রোডে অবস্থিত। এখানে ছবিতে আপনারা যা যা দেখতে পাচ্ছেন তার সবকিছুই এই পার্কে আছে। আমি চেষ্টা করব আপনাদেরকে আজকে পার্কটি ঘুরিয়ে দেখানোর জন্য। এই পার্কের মধ্যে বাংলাদেশের গ্রামীণ পরিবেশের একটি সুখ দেখা যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তো চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, এই টেইলর ক্রিক পার্কটি ঘুরে দেখানোর আগে আপনাদের সবার কাছে একটি অনুরোধ। আপনারা যদি আমার চ্যানেলে এই প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কানাডায় এখন বসন্তকাল শুরু হয়েছে। অফিসিয়ালি স্প্রিং শুরু হয় মার্চের 21 তারিখে এবং শেষ হয় জুনের 20 তারিখে। জুনের 21 তারিখ থেকে অফিসিয়ালি সামার শুরু হয়। যদিও স্প্রিং শুরু হয় মার্চের 21 তারিখে, কিন্তু টেম্পারেচার ওয়াইজ স্প্রিং শুরু হয় না, তখনও টেম্পারেচার মাইনাসে থাকে। এপ্রিল মাসে আসলে একটু একটু বাড়তে থাকে, কিন্তু খুব বেশি না, তখনও আপনাকে জ্যাকেট পরতে হয়। টেম্পারেচার 2 ডিগ্রি 3 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো থাকে। কোনো কোনো বছর জুন মাসেও জ্যাকেট পরতে হয়। ফর্চুনেটলি হোক আর আনফর্চুনেটলি হোক, এবছর টরন্টোতে স্প্রিং ওয়েদারটা স্প্রিংয়ে এসেছে। অন্যান্য বছর এ সময়ে অনেক ঠান্ডা থাকে, জ্যাকেট পরে বের হতে হয়। আর আজকে পাতলা একটা হুডি পরে বের হয়েছি, এটা না পরলেও চলে। আমাদের এখানে এখন করোনার জন্য স্টে হোম লকডাউন অর্ডার চলছে। এসেনশিয়াল ছাড়া সবকিছুই বন্ধ, কিন্তু পার্কগুলোতে শুধুমাত্র নিজের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসা যায়। যেহেতু এখন বসন্তকাল চলছে তাই গাছগুলো সব নতুন পাতায় ভরে গেছে। এই পার্কের মধ্যে দুটো পুকুর আছে এবং পুকুরে হাঁস, মাছ, পাখি, টার্টল সবকিছু আছে। এই পার্কে পায়ে হাঁটার জন্য মেঠো পথ, সাইকেলের জন্য পাকা রাস্তা, সবকিছুর ব্যবস্থা আছে। এই পার্কের ভিতরে পাখিদের কলকাকলিতে সবসময় মুখরিত থাকে এবং এর ভিতর দিয়ে হাঁটলে আপনার মনে হবে আপনি গ্রামের কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখন আমরা মাটির রাস্তা থেকে পাকা রাস্তায় উঠে যাচ্ছি। এই রাস্তায় সাইকেল চালানো হয়। স্প্রিং, সামার এবং ফল এই তিনটি ঋতুতেই এখানে সাইক্লিং এবং হাইকিং এর জন্য প্রচুর লোকজন আসে, কিন্তু উইন্টারে এখানে তেমন কেউ আসে না, কারণ স্নো পড়ে এটা একরকম বন্ধই থাকে।
এই পার্কে বেশ কিছু ছোট ছোট কালভার্ট আছে এবং কালভার্ট থেকে নেমে মাটির রাস্তা পাকা রাস্তা দুটোই আছে। এই পার্কে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আছে এবং সামারে প্রচুর লোকজন আসে এখানে পিকনিক করতে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো লোকেশনে। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা।